এই জয় কিসের উদ্দেশ্যে? জনজোয়ার, গারুড়িয়ার মানুষ, দোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ, তৃণমূল কংগ্রেসেই ছিল, কিছু গাদ্দার, কিছু বেইমান, তারা এটাকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল। এবং 23শে মে নির্বাচনের রেজাল্ট ঘোষণার পর যেভাবে তৃণমূল কংগ্রেসকে অত্যাচার করেছে, শত শত পার্টি অফিস দখল করে নিয়েছে, প্রায় 5,000 মানুষ বাড়ি ছাড়াচ্ছে, বহু মানব খুন হয়েছে, তাদের বাড়িঘর লুট হয়েছে, মানুষ ধীরে ধীরে শান্তির পথে, প্রগতির পথে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের পথে ফিরে এলো। আজকে জনজোয়ার থেকে এটা বোঝা যাবে, আজকের জনজোয়ার যে মানুষ, জনতা মমতার সঙ্গে এবং গারুড়িয়া পৌরসভা আমাদের তৃণমূলের সঙ্গে এবং নান্নি সেই এখানকার আগামী দিনে ভাটপাড়ার পরিস্থিতি কী হবে? ভাটপাড়া তো আমরা বলছি কালী পুজোর পরেই 20 জনের বেশি কাউন্সিলর যারা তৃণমূলে ছিল তাদের ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল, তারা যোগাযোগ স্থাপন করেছে এবং ওরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসে আসবে, ভাটপাড়া বোর্ডও তৃণমূল কংগ্রেসে। চেয়ারম্যানও কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? অনেকের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমরা বলছি যে যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারা যদি তৃণমূলে ফিরে আসে, আমাদের দল বলছে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকলে আমাদের কোনো বাধা নেই। আজকে গারুড়িয়ার সর্বস্তরের মানুষ এবং 13 জন কাউন্সিলর তারা ঐক্যবদ্ধভাবে নতুন বোর্ড গঠন করার জন্য এরা সঞ্জয় সিংকে মান্যকে তারা আজকে প্রস্তাব করেছে যে সেই আমাদের আমরা কিছুদিনের মধ্যেই 20 জন কাউন্সিলর আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, আমরা আগেই বলেছি ভাটপাড়া আমাদের সামনে অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেটা করব। বিজেপি বলছে ভয় দেখিয়ে শাসক দল, বিজেপিরা তো ভয় দেখিয়ে, ওদের তো কোনো কাউন্সিলর নেই, সমস্ত কাউন্সিলরাই তো মমতা ব্যানার্জির আদর্শে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিল, আজকে তাদেরকে তারা ভয় দেখিয়ে নিয়ে চলে গেছিলো, বাড়িঘর লুট করেছে, ঘর বাড়ি জ্বালিয়েছে, পার্টি অফিস দখল করেছে, মানুষের ভয় ধীরে ধীরে কেটে গিয়েছে, মানুষ তারা আবার ফিরে এসেছে তৃণমূল কংগ্রেসে।